না, আমি তো, আমার একটা জীবন আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে। আমার মেয়ে নিয়ে যদি কেউ দায়িত্ব নিতে চায়, তাইলে আমি ওইভাবে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করব। ছুঁয়ে এটা দিবেন তো না, সবাই দেয় মেয়েরা, এটা আমার বলা লাগে? এটা তো সবাই দেয় আদর, তুচ্ছ করবো কেন? স্বামী তো স্বামী, স্বামী হইছে আল্লাহর পরে সেজদা দিলে বলে স্বামীর পায়ে নিছে সেজদা দিতে, তা স্বামীরে খারাপ কেন ভাববো? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনটিকে দেখছেন, তো এই বোনটি এর আগেও কয়েকবার ইউটিউবে আসছে, ক্যামেরার সামনে আসছে, তো আজ আবার কেন আসছে সেই কথাগুলো শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম মোসাম্মদ রাজিয়া খানম, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। তো আসলে আপু, এই যে এর আগে তো বলছিলেন আর ক্যামেরার সামনে আসবেন না। জি, আমার কোনো আসার ইচ্ছা ছিল না। আমার এই 2 বছর ধরে প্রতিবেদন করছি, আমার এক ভাই দায়িত্ব নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া, তার নাম কালাম। আমার এই 2 বছর খরচ পাতি সব দিছে, আমি কোনো লাইক উঠে যাইনি আর যাইতেও চাইনি। তো হঠাৎ করে হ্যাঁ দেশে আসার পরে হ্যাঁ বলছিল যে না হ্যাঁ বউ বাচ্চা কিচ্ছু নাই, কিন্তু এখন দেশে আইসা শুনি যে হ্যাঁ বউ বাচ্চা আছে, এখন আমার কোনো খোঁজ খবর নাই, আমি বিপদে পড়ে গেছি এই কারণে আসছি। আচ্ছা, মানে আপনার সাথে কি এরকম কোনো প্রতিশ্রুতি জি দিয়েছিল জি যে? হ্যাঁ, আমার এই 2 বছর ধরে আশায় দিয়ে রাখছে, আমার ওই টোটাল ওই প্রতিবেদনের সিমটা বন্ধ ছিল, যেন ওই সিমটা অফ করে দিবা, আমি তোমার বিয়ে শাদি করবো, খরচ পাতি দিমু। আমি হের অপেক্ষায় 2 বছর ছিলাম, গেছে মাসের 5 তারিখে বাংলাদেশে আইসা, আইসা আর আমার কোনো খোঁজ খবর নেয় নাই। তো আমরা মেয়েরাই বলে সব সময় ছেলেদের সাথে ধোকাবাজি করি, প্রতারণা করি, তাই ছেলেরা কেন করলো এটা? ছেলেরা কেন করলো? 2 বছর তো আপনার খাওয়া খরচ যা কিছু আছে সব কিছু সে চালিয়ে গেছে হ্যাঁ নাকি? চালাইছে হ্যাঁ, টাকা পয়সা স্বর্ণ গয়না না, দিয়েছে? স্বর্ণ গয়না না, এমনি আমার খরচপাতি দিছে। আচ্ছা, মানে আপনার খরচপাতি দিয়েছে, আপনার মেয়ের খরচপাতি দেয়নি? জি দিছে। আচ্ছা, তো এখন হঠাৎ করে একটা লোক কেন কি কারণে খোঁজ খবর নেয় না, সেটা কি যাচাই করে দেখেছেন একবারও? জি যাচাই করে দেখেছি, হ্যাঁ বাংলাদেশের নাম্বার দিছিল আমার, ওই নাম্বার আমি একদিন ফোন দিছি, হ্যাঁ ওয়াইফ ধরছে, হ্যাঁ বলছিল যে হ্যাঁ ওয়াইফ মারা গেছে, হ্যাঁ ওয়াইফ ফোন ধরে বলতেছে তুমি কালামেরে কেন ফোন দিছো এই সেই। আমি বললাম যে হ্যাঁ তো আমার বিয়ে শাদীর ব্যাপারে কথা বলছিল, 2 বছর ধরে হ্যাঁ সাথে আমি কথাবার্তা বলি। পরে বললে যে হ্যাঁ 4টা ছেলে 2টা মেয়ে আছে, হ্যাঁ বউ মারা যায়নি, আছে এখনো জীবিত আছে। আচ্ছা, বউ মারা যায়নি, এখনো জীবিত আছে। জি আচ্ছা, এই যে 2 বছর তো আপনাকে কোনো কিছুর অভাবে রাখে নাই। না, আমার 2 বছর যথেষ্ট আচ্ছা, পরিমাণ দেখছে। তো এখন মানে আপনার মনে হচ্ছে সে আপনার সাথে ধোকাবাজি করেছে? জি ধোকাবাজি করছে, হ্যাঁ আমার তো প্রতিবেদন সিমটা খুলতেই দেয় নাই, হ্যাঁ আমার খরচ পাতি দিব বলছে বিয়ে শাদি করবো, তাই বয়স্ক ছিল, তারপর হ্যাঁ মনটা ভালো ছিল এই কারণে আমি এর সাথে কথাবার্তা বলছি, আর আমি বাজে কথাবার্তা পছন্দ করি না এই কারণে আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, হ্যাঁ আমার ঠকাইলো না এটা। আচ্ছা, তো এখন তো আপনি ঠকে গেলেন। জি আসলে বাংলাদেশে আসার পর কি তার সাথে কথাবার্তা একবার হয়েছিল? একদিন কথা বলছিলাম, ওই দিন ওই নাম্বার দিছিল আমার, হ্যাঁ হুম, পরে ওই নাম্বারে ফোন দিলে হ্যাঁ ওয়েব ধরে, আচ্ছা আচ্ছা, আর তারপর যোগাযোগ নাই। তো একদিনে কথা হয়েছে জি জি একদিন। বাংলাদেশে আসার পর, জি মানে আপনাকে এক নজর দেখতেও চায়নি সে? না না, সে আমার বলছিল এয়ারপোর্ট যাওয়ার কথা, পরে হ্যাঁ ফোন অফ ছিল, পরে আর যাওয়া হয় নাই। পরে আইসা 1 সপ্তাহ পরে আমার ফোন দিছিল, কয় আমার সবকিছু চুরি টুরি হয়ে গেছে এমন সেমন, পরে শুনি যে হ্যাঁ ওয়াইফ সব সত্য কথা বলছে, মিথ্যা কথা সব, কিছুই চুরি হয় না, হ্যাঁ আমার ঠকাইছে। আচ্ছা, তো এই যে মানে আপনার মন তার জন্য কেমন করছিল যে আসলে খারাপ যে? লাগছিল কারণ 2 বছর হ্যাঁ সাথে আমি কথা বলছিলাম না, 2 বছর হ্যাঁ তো আমি অন্য কারোর সাথে কথা বলিনি এই কারণে। আচ্ছা, খুবই খারাপ লাগছে। জি তো এখন আসলে আপনি তো বুঝতে পেরেছেন তার ছেলে আছে, মেয়ে আছে, জি জি স্ত্রী আছে, এখন আপনি কি করতে চান? না এখন আর আমি কি করবো, হ্যাঁ বউ বাচ্চা আছে সংসার আছে, আমি কি হ্যাঁ সংসার নষ্ট করব? করব না, কিন্তু আমার ভাইদের কাছে একটাই অনুরোধ, যাদের বউ বাচ্চা আছে তারা যেন কোনো সময় মেয়েদেরকে ঠকায় না, আমরাও ঠকাই না, আমি কাউরে ঠকাই নেই এই পর্যন্ত। আচ্ছা, আপনি কাউকে ঠকান নাই, জি না তো জিতালেন কিভাবে? জিতাই নেই আমার ওই ভাই, হ্যাঁ মানে নিজের দায়িত্ব নিছে, হ্যাঁ আমার সবকিছু দিয়েছে, আমি তো আর কারোর সাথে কথাবার্তা বলি না, ওইভাবে টাকা পয়সা খাই নেই, অনেক মেয়েরা বলে টাকা পয়সা খাই করে সেই করে, ওরকমই আমার নামে নাই, আপনারা যাচাই করে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো কথা বলেছেন। তো আসলে এখন তো যে ওনার নাম যেন কি ছিল, কালাম? কালাম, গ্রাবন বাড়িয়া বাড়ি। আচ্ছা, তো কালাম ভাইকে তো হারালেন,
জি আপনি হারাইছি তো তখনও বলেছেন ভালো একটা ছেলে খুঁজতেছেন, জি জি আচ্ছা তখনই এই কালাম ভাইকে পেয়েছেন, জি তো এখন যেহেতু তার ছেলে মেয়ে আছে তো তার আশা ছেড়ে দেন। হ্যাঁ আশা ছেড়েই দিছি, আমি কি করবো, আচ্ছা এখন নতুন করে কোনো স্বপ্ন দেখছেন নাকি? নতুন করে দেখছি, কিভাবে বিশ্বাস করবো মানুষের এইভাবে ঠকাইলে বলেন। এখন কি আপনি আর নতুন করে মানে আমার স্বপ্ন? প্রথম স্বামীও আমারে ঠকাইছে, দ্বিতীয়ত এই কালাম ভাই আমারে ঠকাইছে। আচ্ছা প্রথম স্বামীর কিছু ভালো কথা বলেন আর কালাম ভাইয়ের কিছু ভালো কথা আমরা কি একটু ভালো শুনতে কথা চাই। বলবো, আমার প্রথম স্বামীর ব্যাপারে তো আমি আগেও লাইফে এসে বলছি যে এরকম এরকম করছে, আমার মেয়ের পেটে রাই খেয়ে হ্যাঁ চলে গেছে, তারপর যাই হোক 7 বছর অপেক্ষা করছি, তারপর ডিভোর্স করছি, 3 বছর হইলো মাত্র। ডিভোর্স করার পরে আমি লাইফে গেছি, পরে আচ্ছা আমি কালাম ভাইরে পাইছি, তার সাথে এতদিন কথাবার্তা হয়েছে, হ্যাঁ আমারে ঠকাইছে। আচ্ছা তো কালাম ভাইয়ের সাথে তো মানে অবশ্যই ফোন আলাপ অনেক হতো। ফোনেই কথা হইতো হেল লাগে আমার, আচ্ছা হ্যাঁ সব সময় কল দিত না, সকালে একবার দিত 6টার দিকে বাংলাদেশ টাইম, আর রাত্রে 9:30টার দিকে। আচ্ছা তো এই যে এত ভালোবাসার মাঝে ফাঁকি দিল, তো এখন নতুন করে কি বিয়ে শাদি বসবেন না এইভাবে থেকে যাবেন? না আমি তো, আমার একটা জীবন আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, আমার মেয়ে নিয়ে যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আমি ওইভাবে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি বসবো। মানে মেয়ে নিয়ে যদি কেউ দায়িত্ব নিতে চায়, জি জি আসলে কি মেয়ে নিয়ে কি একা থাকা যায় না? না আমার মেয়ের ছাড়া আমি থাকতে পারবো না, কারণ আমার মেয়ের পাই আমি সবকিছু, আমি পিছনে সব আপনাকে দিয়ে সেটাই দিচ্ছি। বলেছি, মেয়ে নিয়ে কি একা থাকা যায় না, আবার নতুন করে বিয়ে কেন মেয়ে বসবেন? নিয়ে একা থাকতে পারি কারণ আমার তো দেহের মতন কেউ নাই, আমার বাবার বাড়ি তো অতটা ই ভালো না, আর আমার মেয়ে নিয়ে আমি কিভাবে থাকবো, আমার তো কোমরের সমস্যা হয়েছে, এটা তো আমি আরেকবার বলছি লাইফ হাইসা যে আমার কিডনিতে সমস্যা হয়েছে, মেরুদণ্ডের হাড্ডিতে সমস্যা হয়েছে, এখন কি সমাধান হয়েছে? কিডনির সমস্যাটা ভালো হয়েছে, হাড্ডি হয়ে গেছে, ওই সমস্যাটা ভালো হয়নি এখনো, ক্লিয়ার হয়নি। আচ্ছা একে আপনার মানে স্বামী চলে গেল, ডিভোর্স দিয়েছেন, জি 2 নম্বরে হচ্ছে একটা বাবু আছে, 3 নম্বরে হচ্ছে আপনার হাড়ের সমস্যা, তা জি আসলে এত কিছু জেনে যদি আপনাকে কেউ বিয়ে করে তা আপনার কাছে সে কি পাবে? আপনার আমার কাছে কি পাইবো, একটা মা মেয়েরা চাই তো তার ভালো স্বামী হোক, তার সুখে সংসার করুক, এরকম কিছুই আমি চাই, যেন আমার জীবনে একটা ভালো মানুষ আসুক, মিথ্যাবাদী প্রতারক বেইমানি গুলা না। ঠিক আছে, একটা ভালো মানুষ আসবে জি সে আপনার কাছে কি পাবে? আপনার তো অনেক দিকে প্রবলেম, তা হ্যাঁ আমার এখন কাছে কি পাইবো, হ্যাঁ আমার কাছে নামাজ পড়া দোয়া করমু, হ্যাঁ রে ভালো বুঝমু, এরই পাইবো, তার মানে এই যে স্বামীকে আদর ভালোবাসা কোনো কিছুই এটা দিবেন তো না? সবাই দেয় মেয়েরা, এটা আমার বলা লাগে, এটা তো সবাই দেয় আদর ভালোবাসা, অনেক কিছুই না মেয়েরা তো আছে মনে করেন স্বামীকে তুচ্ছ করে, এক বিছানায়ও ঘুমাইতে দেয় না। হ্যাঁ তুচ্ছ করবো কেন, স্বামী তো স্বামী, স্বামী হইছে আল্লাহর পরে সেজদা দিলে বলে স্বামীর পায়ে নিছে সেজদা দিত, তার স্বামীর খারাপ কেন ভাববো। আচ্ছা তার মানে এখন কি আপনি নতুন করে যাকে বিয়ে করবেন তার পায়ের নিচে সেজদা দিবেন নাকি, এরকম কোনো চিন্তা ভাবনা আছে পায়ের নাকি? নিচে কারোই সেজদা দিব না, একমাত্র আল্লাহর ছাড়া, এটা তো কথার কথা বললাম। আচ্ছা আচ্ছা এটা কথার কথা। জি তো আসলে এখন কেমন বয়সের লোক চাচ্ছেন? আগে তো বয়স যাই হোক, বয়স্ক লোক যার সাথে কালামের সাথে কথা বলছেন ওনার বয়স কত 65 বছর ছিল? বয়স ছিল, হ্যাঁ নিজের মুখেই বলছে আমারে, আর হ্যাঁ দেখছিলাম আমি, তো এই যে 65 বছরের লোকের সাথে প্রেম করলেন 2 বছর, কেমন হলো প্রেমটা সেই গল্পটা বলেন না একটু। প্রেমের প্রেম না, হ্যাঁ আমার হ্যাঁ কথাবার্তা গুলো খুব ভালো ছিল, কারণ হ্যাঁ কোনো খারাপ ভাষা খারাপ কোনো আচরণ আমার সাথে করে নাই কোনোদিন, হ্যাঁ খুব ভদ্রভাবে কথা বলছে, আমি ওইভাবেই কথা বলছি, আর আমি আবিজাবি কথাবার্তা পছন্দ করি না, এটা অনেকে হয়তো জানে আমার সাথে যারা কথাবার্তা বলছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি মনেতেই বিশ্বাস করতাম। বৃদ্ধর সাথে অনেকদিন প্রেম করলেন, এখন কেমন লোক চাচ্ছেন? লোক যেমনই হোক তার মনটা সরল সোজা হইতে হইব, ভালো হইতে হইব, সাদা মনের মানুষ হইতে হইব। সাদা মনের হতে হবে। জি আচ্ছা আসলে সাদা মনের কিভাবে বুঝবেন আপনি? মানুষের সাথে 2-4 দিন কথাবার্তা বললে বোঝা যায় কে কিরকম মানুষ, এখন কি আপনি বলতেছেন যে আপনি 2-4 দিন কথা বললে বুঝতে পারবেন? তো কি অবশ্যই বুঝতে পারবো কালাম না কেন, কালাম ভাইয়ের সাথে কিভাবে কথা বলতেন, ভিডিও কলে না অডিও কলে? না অডিও কলে কথাবার্তা হইতো, হ্যাঁ আমারে কইছে যে বড় মোবাইল চালান যাইবো না, পরে আমার ছোট ভাইয়ের মোবাইল দিয়ে একদিন হেরে লগে আমি ভিডিও কলে কথা বলছিলাম, হুম হুম ওই হেরে দেখছি আমি, আচ্ছা মানে সে আপনাকে কখনো বড় মোবাইলে না দেখতে হ্যাঁ চায়নি? বলছে যে বড় মোবাইল কিনা লাগবো না, তোমার তো আমি লাইফে দেখছি, তুমি আমার বাংলাদেশ আইলে সরাসরি দেখো, আচ্ছা তারপরেও আচ্ছা আমার ভাইয়ের মোবাইল দিয়ে একদিন আমি হেরে ভিডিও কলে দেখছি। আচ্ছা
তো এখন নতুন করে যে বললেন যে বয়স কোনো বিষয় না, জি মানুষ ভালো হলে হবে, জি জি তা আসলে তারপরও বয়সটা একটা নির্ধারিত আছে? আপনার বয়স না কত এখন? সমস্যা নেই, আমার তো 25 চলতেছে রানিং, রানিং 25 26। আচ্ছা, তো এই বয়সে কি রাতে ঘুম টুম আসে? স্বামী নাই কিছু নাই, ঘুমাসবো না আল্লাহ রহমত। আমার আমার মনে কোনো সময় কোনো খারাপ কোনো ধারণাও আসে না, খারাপ কিছু আসে না, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ যেন সামনে ও এরকম ভাবে চালাইতে পারে। খারাপ কোনো নেশা, খারাপ কোনো এগুলোর মধ্যে আমার কোনো মন মানসিকতা নাই। আচ্ছা, নতুন করে যে লোকটা আপনাকে বিয়ে করতে আসবে, সে কি আপনার দ্বারা সেরকম ভালোবাসা পাবে? আমার স্বামী যদি ভালো হয় আমি তার ভালোবাসা দিব না কেন, অবশ্যই দিব। আচ্ছা, তো এখন যে আসছেন, তো মানে বিয়ে বসতে আসছেন না সাহায্যের জন্য আসছেন আমার কোনটা? কিছু আমি আমার মেয়ে নিয়ে সমস্যায় পড়ছি, কারণ আমি তো বললাম এই যে কালাম ভাই আমার দায়িত্ব টায়িত্ব নিয়ে এখন আমার লগে যোগাযোগ করেন, আমি এখন খুব সমস্যায় পড়ে গেছি, আমার কিছু সহযোগিতা করতে হইব, ওইভাবে আমার সাহায্য সহযোগিতা করলে। আমি প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমার মেয়ে নিয়ে আমি সমস্যা আছে, আমার যেন একটু দেখে। আচ্ছা, আর বিয়ে শাদীর ব্যাপারটা বলে দেন, কেমন কি বিয়ে চাচ্ছেন? শাদি আমি বসবো, আমি তো বললাম এই ভালো একটা মানুষ যদি পাই বিশ্বাসযোগ্য, তাই আমি বিয়ে শাদি করবো, বয়স যাই হোক কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি আছে, তো সেই ব্যবস্থাটা একটু বলেন। 01705356388। ঠিক আছে, দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আপনারা সকলেই শুনলেন আমরা কি বলেছি। তবে আপনারা বিয়ে শাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদী দেখে না, এই ধরনের বিষয়টাই আমরা দেখি না। আপনারা নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে নেবেন, দেখে শুনে নেবেন, এবং মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না। আর যদি সাদা মনে এই বোনটাকে দেখে আপনাদের সাহায্য করতে ইচ্ছে হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় সাদা মনে একটু সাহায্য করে যাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।